হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আর এই যে রেডি হয়েছি এখন যাবো নন্দিনীকে নিয়ে স্কুলে হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের বাড়ি এক্সট্রা রুমে তো একটা বিড়ালে বাচ্চা দিয়েছে এই যে সেই বিড়ালের বাচ্চা আসুন এই যে বি বাচ্চা এখনো চোখে ফোটেনি কিভাবে যে হাঁটছে তাই বুঝতে পারছেন স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাবো আগেকার চলে এসেছে না ওকে নিয়ে যায় তাই জন্য একটু টোটো চলে এসেছে আর তারপরেই আমরা দেখো চলে এসেছি স্টেশনে এই যে নন্দিনী তো নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এলাম বাড়িতে আর এখন কিন্তু বেজে গেছে প্রায় এগারোটা তো এখন আমি খেয়ে নেবো কারণ সকালবেলায় তো অনেক ব্যস্ত থাকি আর অত সকালে খেতেও ইচ্ছা করে না তো এখন ব্রেকফাস্টটা করব করে আবার শর্ট ভিডিও করবো তো এখন কিন্তু ব্রেকফাস্টে আজকে আমি নিয়েছি ডিম ভাজা রুটি আর আলু ভাজা ব্রেকফাস্ট হয়ে গেছে আর তারপরে আমি এই যে শর্ট ভিডিও করবো তার জন্য দেখো এই যে সেজেছি সাজা করতে একটু লিপস্টিক আর এই কানে পড়েছি এটাই তো এখন শর্ট ভিডিও করে নেবো করে তারপরে যাব আবার রান্না করতে তো চলো তো তারপরে চলে এলাম কিচেনে দুপুরের রান্নার জন্য আর এই যে যেন কি শাক এই শাকটার নাম আমার মনেই থাকে না তো এই শাকটা ভাজা করব আর এখানে এই যে বেগুন দেখছো বেগুনটা পোড়া করব আর এখানে আছে এই যে পাট শাক তো পাট শাক দিয়ে এই যে রুই মাছ পেটে আছে তো এই মাছ দিয়ে ঝোল করব। আর এই যে হচ্ছে রসুন আর এদিকে দেখো এই যে আমার কিন্তু বেগুন পোড়াটা হয়ে গেছে তো অনেক দিন বেগুন পোড়া খাওয়া হয়নি আর তার ফাঁকে আবার আমি দেখো শশা তেঁতুল নিয়েছি একটা শশা দুটো তেঁতুল আর একটা লঙ্কা নিয়েছি তো এইটা এখন মাখবো মেখে খাবো তো অনেক দিন এইভাবে খাই না তো তারপরে এত ঝাল লেগেছে একটা লঙ্কা দিয়েছি প্রচুর ঝাল তারপরে তো এমনভাবে খেয়ে তেঁতুলটা আমার জীবে ছালই উঠে গেছে আর তারপরে দেখো এইদিকে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেছে এই যে পাট শাক দিয়ে মাছের ঝোল আর তারপরে এদিকে এই যে সেই শাক ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর তারপরে আমি আবার যে ভিডিওগুলো করছিলাম তো এইগুলো আবার নিজে মানে শুয়ে শুয়ে খাটে তো দেখছিলাম তো নিজের ভিডিও নিচে দেখছি আর তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখো ঠিক আছে একদমই ছোটো ভিডিও কেউ স্কিপ করো না আর তারপরে আবার আমার কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আমি এখন একটু শুয়ে আছি তারপরে মানে টাইমও প্রায় হয়ে গেছে তারপরে যাব ছাদে জামাকাপড় তুলবো জামাকাপড় তুলে তারপরে যাব আবার নন্দিনীকে আনতে তারপর ছাদে এলাম আর দেখো ফুলের পরে একটা বাটারফ্লাই আর আজকে কিন্তু জামা কাপড় বেশি আমার কুচি হয়নি আর তারপরে দেখো এই যে গাছটা এটা মনে হয় মেহগনি গাছ তো এই গাছের থেকে দেখো কত ফুল পড়ে পোকা পড়ে তো ছাদ পুরো ভরে গেছে আর তারপরে জামা কাপড় তুলে এখানে রেখেছি কিন্তু গোছানোর টাইম নেই তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছি আর এখন তো প্রচণ্ড রোদ্দুর ছাতা তো লাগবেই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে আর তারপরে তো এই যে নন্দিনী ভীষণ কান্না করলো আইসক্রিম খাবে ওর আবার রাত হলে কাশি হচ্ছে তো বললাম যে আইসক্রিম খেতে হবে না তো তারপরে দেখো এই যে একটা আইসক্রিম নিল আর তারপরে এখন খুব খুশি আইসক্রিম নিয়ে আর এই যে আমরা বসে আছি আর নন্দিনী এই যে আইসক্রিম খাচ্ছে তারপরে তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো এখনও তো ট্রেনের কোনো খবর নেই ট্রেন আসছে না তো দুজন বসে আছি ভিডিও করছি আর তারপরে দেখো তো নন্দিনী আবার দেখো ওখানে গিয়ে বসেছে আর ট্রেন কিন্তু এখনও আসছে না আজকে একটু ট্রেন মনে হয় লেট আর তারপরে এই যে চলে এসেছি বাড়িতে আর আজকে দুপুরে রান্না এই যে শাকের ঝোল শাক ভাজা বেগুন পোড়া আর ডিম তো আজকের মতো এই পর্যন্তই তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে